সুপারস্টার থালাপতি বিজয় দক্ষিণ ভারত তো বটে, গোটা ভারত জুড়ে তার জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়েছে। একই সঙ্গে বাড়ছে ভক্ত অনুরাগীদের উন্মাদনা। নিজের ক্যারিয়ার জীবনে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। নিশ্চিত হিট জেনে প্রযোজকরাও তার পিছনে বিনিয়োগ করতে পিছপা হন না। ভারতের চেন্নাইতে জন্ম নেয়া এই তারকার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে তিনি থালাপতি নামেই জনপ্রিয়। তার বাবা এস এ চন্দ্রশেখর কলিউডের নাম করা চিত্র পরিচালক ছিলেন। বাবার পরিচালিত 15টি সিনেমায় কাজ করেছেন তিনি। এর মধ্যে 6টি সিনেমায় বিজয়ী ছিলেন শিশু অভিনেতা। সুপারস্টার রজনীকান্তের অনেক বড় ভক্ত তিনি। 1985 সালে নান শিবাপু মনিথন ছবিতে রজনীকান্তের সঙ্গে শিশু অভিনেতা হিসেবে কাজ করেছিলেন বিজয়। এরপর 18 বছর বয়সে আসেন নায়ক হিসেবে। এখন পর্যন্ত বিজয় 66টি সিনেমায় কাজ করেছেন, নিজের নামে কাজ করেছেন 8টি সিনেমায়। অধিকাংশই বক্স অফিসে ঝড় তুলেছে। এদিকে ভারতীয় ছায়াছবি দুনিয়ায় সবচেয়ে ধনী অভিনেতাদের একজন বিজয়। তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক 410 কোটি রুপি। প্রতি বছর তিনি 100 থেকে 120 কোটি রুপি আয় করেন বলে জানা গেছে। শুধু সিনেমাই নয়, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও মোটা অঙ্ক আয় করেন এই অভিনেতা। বিজ্ঞাপন থেকে বছরে আয় তার প্রায় 10 কোটি রুপি। জনপ্রিয়তার জন্য দক্ষিণে বিজয়ের পারিশ্রমিক অন্য সবার চেয়ে বেশি। প্রতি সিনেমার জন্য তার পারিশ্রমিক 120 কোটি রুপি থাকলেও জানা গেছে ইতোমধ্যেই বিজয় তার পারিশ্রমিক বাড়িয়েছেন। তবে তার নতুন সিনেমা লিওতে 200 কোটি রুপি পারিশ্রমিক নেওয়ার গুঞ্জন থাকলেও এ নিয়ে বিজয় কিংবা প্রযোজকদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া গ্যাংস্টার থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। বিজয় ছাড়াও এতে অভিনয় করেছে তৃষা, অর্জুন, মিশা সহ আরও অনেকে। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।